বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, গোফে তেল দিয়ে অপেক্ষার প্রহর শেষ। গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে। সুমিষ্ট এই ফলটি পুষ্টিগুণে ঠাসা, যা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকে জানিও না। প্রতি 1 কাপ কাঁঠালে মেলে 157 ক্যালোরি, 38 গ্রাম কার্বোহাইড্রেট, 40 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2 গ্রাম ফ্যাট, 3 গ্রাম ফাইবার এবং 3 গ্রাম প্রোটিন। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজের উৎস কাঁঠাল। কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকারিতা, যেমন এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এতে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রেখে উচ্চ রক্তচাপ এবং হার্টকে ভালো রাখবে। কাঁঠাল ফাইবার সমৃদ্ধ ফল হওয়ায় হজম শক্তি বাড়াবে এবং পেট পরিষ্কার রাখে। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা চোখ ভালো রাখে। কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও বলিরেখাও কমে। কাঁঠালে রয়েছে ভিটামিন B6 এবং প্রচুর পরিমাণে ক্যালোরি। কাঁঠালে আয়রন থাকে, যা রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। রক্ত স্বল্পতার রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী। কাঁঠাল পাইলস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। কাঁঠালে ক্যালসিয়াম থাকে, যা হাড় শক্ত রাখে। এছাড়াও এর রয়েছে আরও অনেক অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের ভিডিও কে কোথায় থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে তাদেরকে মেনশন করব। প্রিয় দর্শক শ্রোতা, কাঁঠাল ক্যান্সার প্রতিরোধক। কাঁঠালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট আছে। এছাড়া এতে ভিটামিন সি বেশি থাকায় এটি ফুসফুস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের মতো বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে। কাঁঠাল ওজন কমায়। কাঁঠালে ফ্যাট না থাকা এবং ক্যালোরি কম থাকায় এই ফল খাওয়াতে ওজন কমে ও নিয়ন্ত্রণে থাকে। এটি রক্তচাপ কমায়। কাঁঠালে পটাশিয়াম বেশি থাকায় তার রক্তচাপ কমায়। এর ফলে হৃদরোগ, স্ট্রোকের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। হজম শক্তি বাড়ায় কাঁঠাল। কাঁঠালে ফাইবার বা আঁশ বেশি থাকায় তা হজম শক্তি বাড়ায়। পরিমাণে বেশি খেয়ে ফেললেও পাকস্থলীতে বিরূপ প্রভাব ফেলে না। এছাড়া কাঁঠাল বাইভাল মুভমেন্ট উন্নত করে, শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে কোলন সুস্থ রাখে। কাঁঠাল ইনসোমনিয়া দূর করে। কাঁঠাল অনেকে ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের ব্যাঘাতে ভোগেন, তাদের জন্য কাঁঠাল বেশ উপকারী। এতে ম্যাগনেসিয়াম ও আয়রন বেশি থাকায় ফলটি খেলে ঘুম ভালো হয়। ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক নয় এই কাঁঠাল। যদিও কাঁঠাল খেতে খুব মিষ্টি হয়, তো তা থেকে খুব ধীরে ধীরে রক্তে সুগার শোষণ হয়। এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল ক্ষতিকর নয়। চোখ ও ত্বকের জন্য উপকারী কাঁঠাল। কাঁঠালে ভিটামিন এ বেশি থাকায় তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এছাড়া দৃষ্টিশক্তি কমে যাওয়া ও চোখে ছানি পড়া রোগ থেকে রক্ষা করে। বয়স বাড়ার কারণে ত্বক কুঁচকে যাওয়ার সমস্যা দূর করে কাঁঠাল। রোদে পুড়ে যাওয়া ত্বক ভালো করে। আলসার প্রতিরোধ করে কাঁঠাল। আলসারের মতো পেটের পীড়ার জন্য যারা ওষুধ সেবন করেন, তারা সেসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ভোগেন। এক্ষেত্রে আলসার প্রতিরোধের সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায় হলো কাঁঠাল খাওয়া, কারণ এতে অ্যান্টি আলসারেটিভ, অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। আর এক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে হবে না আপনাকে। হাড়ের যত্ন নেয় কাঁঠাল। কাঁঠালে যেহেতু পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে, তাই হাড়ের যত্নে এই ফল বেশ উপকারী। এতে ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম থাকায় তা শরীরে ক্যালসিয়াম শোষণে ভালো ভূমিকা রাখে। মস্তিষ্কের জন্য উপকারী। নার্ভ সিস্টেমের সমস্যায় ক্লান্তি, মানসিক চাপ ও মাংসপেশি ব্যথার মতো উপসর্গ দেখা দিলে কাঁঠাল খান নিয়মিত। এতে থাকা থেয়ামিন এবং নিয়াসিন মস্তিষ্কের জন্য বেশ উপকারী। হাড়ের ক্ষয় রোগ বা ভঙ্গুরতা একটি ভয়ানক অসুখ। এক্ষেত্রে আপনাকে বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে আপনি একেবারে জীর্ণ হয়ে যাবেন। হাড় ভালো রাখতে চাইলে খাবারের তালিকায় রাখতে হবে কাঁঠাল, কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল আপনার হাড় শক্ত রাখতে কাজ করবে। আমাদের শরীর সুস্থ রাখার জন্য হজম শক্তি ভালো থাকা জরুরি, কারণ হজম কোনো কারণে বিঘ্নিত হলে তার প্রভাব পড়ে আমাদের শরীরে। কাঁঠালে আছে পর্যাপ্ত ফাইবার, তাই এই ফল খেলে হজম শক্তি ভালো থাকে এবং সহজেই পেট পরিষ্কার হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে। কিছু খাবার যোগ করতে হবে এবং কিছু খাবার বিয়োগ করতে হবে। এক্ষেত্রে কাঁঠাল রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। এই ফলে থাকে সোডিয়াম ও পটাশিয়াম, যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং সেই সঙ্গে ভালো থাকে হার্টও। চোখের যত্ন নেওয়া জরুরি, কারণ আমাদের অবহেলা বা অযত্নের কারণে কমতে থাকে দৃষ্টিশক্তি। আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে কাঁঠাল। এই ফলে আছে প্রচুর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। চোখ ভালো রাখার জন্য এ দুই উপাদান অপরিহার্য। কাঁঠালে আছে ভিটামিন B6 উপকারী এই উপাদান ছাড়াও এতে পাওয়া যায় প্রচুর ক্যালোরি, তবে এতে কোনো রকম কোলেস্ট্রল নেই, তাই কাঁঠাল খেলে উপকার মিলবে সহজেই। লোহিত রক্তকণিকার অভাবে দেখা দিতে পারে রক্ত স্বল্পতা। এই রোগের হাত ধরে দেখা দিতে পারে আরও অনেক রোগ। সুমিষ্ট ফল কাঁঠালে থাকে আয়রন। এই উপাদান রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়, তাই যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য নিয়মিত কাঁঠাল খাওয়া উপকারী। পায়েসের কষ্টে ভুক্তভোগী মাত্রই জানেন যে এটা যন্ত্রণা কতটা কঠিন। আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে কাঁঠাল। নিয়মিত কাঁঠাল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্য, ফলে পায়েস বাড়তে পারে না। সে সঙ্গে কাঁঠাল খেলে কমে কোলন ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ভয়ও। বর্তমানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আমাদের অন্যতম চ্যালেঞ্জ। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করতে পারে কাঁঠাল। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। কাঁঠালে আছে প্রচুর ভিটামিন সি, তাই কাঁঠাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দ্রুত। এটি ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধেও প্রতিরোধ করে তোলে। কাঁঠাল বেশ মিষ্টি স্বাদের হয়। অনেকের ধারণা মিষ্টি স্বাদের এই ফল খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। কাঁঠাল খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার তেমন সম্ভাবনা নেই, তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। কাঁঠাল শরীরের শক্তি যোগাতে সাহায্য করবে, তা ডায়াবেটিস ভয় এড়িয়ে কাঁঠাল খেতে পারেন নিশ্চিন্তে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য খাবারের প্রতি মনোযোগী হতে হবে। এক্ষেত্রে কাঁচা কাঁঠালের ঝুড়ি মেলা ভার। এই খাবারের মধ্যে থাকে পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে কাঁচা কাঁঠালের তরকারি খেলে তা বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃদরোগ থেকে দূরে থাকতে চাইলে খেতে পারেন কাঁচা কাঁঠালের তরকারি, কারণ এই রোগ প্রতিরোধে কাজ করে কাঁচা কাঁঠাল। রক্তের ক্ষতিকর কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে এটি। ফাইবার সমৃদ্ধ ফল হওয়ার ফলে কাঁচা কাঁঠাল হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে কাজ করে। কাঁচা কাঁঠাল প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস। কাঁচা কাঁঠালে 206 গ্রাম এবং কাঁঠালের বীজে 6.6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। আমাদের শরীরের গঠনে সাহায্য করে এই প্রোটিন। সে সঙ্গে কাঁঠালে থাকে শ্বেতসার। যারা মাছ মাংস খান না বা কম খান তাদের জন্য একটি দারুণ উপকারী খাবার হতে পারে কাঁচা কাঁঠাল। বিশেষজ্ঞরা বলেন মাংস খেলে যে উপকার পাওয়া যায় তার অনেকটাই পাওয়া যায় কাঁচা কাঁঠাল খেলেও। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে কাঁচা কাঁঠাল, তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা খাবার তালিকায় রাখতে পারেন এটি। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না। বিভিন্ন ফলমূল, শাকসবজি খাওয়ার মাধ্যমে এই ঘাটতি পূরণ হয়। কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে। পাকা কাঁঠাল দুগ্ধদানকারী মা খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। কাঁঠাল গর্ভবতী মহিলারা খেলে তাদের স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থিত সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। কাঁঠালের অনেক স্বাস্থ্য উপকারিতার মাঝে এটি রয়েছে যে অ্যাজমা প্রতিরোধের গুণাবলী। কাঁঠালের শিকড় ছেঁচে এর পানিটা ফুটিয়ে খাওয়ালে হাঁপানি তথা অ্যাজমার জন্য উপকারী হয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।